সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের সকলের প্রতি দোয়া এবং আশীর্বাদ থাকলো। আজকে তোমাদের সামনে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো যে বাস্তব এবং আদর্শ গ্যাস বলতে আমরা কি বুঝি। এটা আগে বলেছি, বাস্তব গ্যাসের কথা বলা হচ্ছে যে গ্যাসগুলো যে অসংখ্য কণা নিয়ে গঠিত। গ্যাসের গতিতত্ত্বে বলা হচ্ছে তারা সরলরৈখিকভাবে ছোটাছুটি করে আবদ্ধ পাত্রে, এবং তাদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ শক্তি নেই। তবে স্থিতিস্থাপক ধর্ম বা সংঘর্ষের কারণে পাত্রের গায়ে যে সংঘর্ষ উপনীত হয় সেগুলো হলো গ্যাসের চাপ, এবং একক ক্ষেত্রফলের উপর যে চাপটা প্রয়োগ হয় সেটা হলো গ্যাসের চাপ। এটা গ্যাসের স্বীয় কার্য থেকে বলা হয়েছে, এবং স্বীয় কার্যগুলো উপর নির্ভর করে গ্যাসগুলোকে আদর্শ গ্যাস বলা হয়েছে। ওই সমস্ত পোস্টুলেটস আদর্শ গ্যাসের ক্ষেত্রেই প্রযোজ্য, অর্থাৎ যে সমস্ত গ্যাস পিভি ইকুয়াল টু এনআরটি আদর্শ গ্যাসের সমীকরণটা মেনে চলে ওহারাই আদর্শ গ্যাস। এবং দেখা গেছে এত কিছু পরিশ্রম করার পরেও বয়েলের যেখানে সূত্রটা ছিল, বয়েলের গ্রাফ যেখানে ছিল, এইভাবে পিভি বনাম পি প্লট করলে এরা একসক্ষের সমান্তরাল হয়, আবার যদি ভি বাই টিকে করলে সেখানেও স্থির চাপে এইরকম গ্রাফ পাওয়া যায়, অর্থাৎ চার্লসের গ্রাফ, যেটা হলো আইসোথার্মাল এবং আইসোবার গ্রাফ। কিন্তু আদর্শ গ্যাসের ক্ষেত্রে দেখা গেছে চাপটা যখন নিম্ন হবে, অর্থাৎ এখানে যে 200 চাপটা যখন নিম্ন হবে, তখন একমাত্র এই মানে চলে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড আচরণ নামাগবক্রে দেখা গেছে নিম্ন চাপে আদর্শ গ্যাসে আচরণ করে তারপরে আবার তার পিভির মানটা কমে যায়, ন্যূনতম মান আসার পর আবার চাপ বাড়লে তার পিভির মান বেড়ে যায়। অনুরূপভাবে অ্যামাগোবক্র এভাবে নাইট্রোজেন অক্সিজেন এই গ্রাফগুলো দেখাইছে, অথচ হিলিয়াম আবার সরাসরিভাবে, অর্থাৎ নিম্ন চাপে গ্যাসগুলো আদর্শ গ্যাস হয়, আবার উচ্চ তাপমাত্রায় গ্যাসগুলো আদর্শ গ্যাসের আচরণ করে, মূলত পক্ষে সবগুলোই বাস্তব গ্যাস। তো এই কারণটা কি? বয়েলস এবং চার্লস এবং অ্যাভোগাড্রো এত পরিশ্রম করে আদর্শ গ্যাস সমীকরণটা আবিষ্কার করার পরেও দেখা গেল যে অধিকাংশ গ্যাসগুলো বাস্তব গ্যাস। অ্যামাগোবক্র দেখালো, পরীক্ষা করে দেখলো যে নিম্ন চাপে গ্যাসগুলো, এই যে গ্যাসের সংকোচন গুণাঙ্ক জেড অনেক ওয়ান হয় তখন আদর্শ গ্যাস হয়, কিন্তু অধিকাংশ গ্যাসগুলো এই জেটের মানগুলো কম বা বেশি হয় তখন সেটা বাস্তব গ্যাস হয়ে যায়। এর পিছনে রহস্যটা কি? এর পিছনে রহস্য যেটা হইল সেটা দুটি কারণ বয়েলস এবং চার্লস অনুধাবন করতে পারেন নাই, তারা এই দুটিকে অস্বীকার করে গেছিল। যেহেতু আদর্শ গ্যাস ওই কথাটা বলা হয়েছিল, ওরা ওই ওই জিনিসটাকে অস্বীকার করে এই সূত্রগুলো আবিষ্কার করেছিল। পরবর্তীতে এটা সংশোধন আকারে একজন নাবিক, তিনি হচ্ছেন ভ্যান্ডার ওয়াল, তিনি দুটি সংশোধন আনেন, একটা হলো আয়তনজনিত সংশোধন, একটা চাপজনিত সংশোধন। এই সংশোধনটা আনার পরে দেখা গেল এই সূত্রটি যদি প্রয়োগ করা হয় সব গ্যাসগুলোই প্রায় আদর্শ গ্যাস হিসেবে বিবেচনা করা যায়, এবং ওই সমীকরণটাকে বলা হয় বাস্তব গ্যাসের সমীকরণ বা ভ্যান্ডারওয়ালের সমীকরণ। এখন আমরা আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাস বিচ্যুতির কারণসমূহ বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। এই ব্যাখ্যাটা করেছেন ভ্যান্ডারওয়াল নামে একজন নাবিক। তাহলে আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ দুটি, একটা হলো আয়তনজনিত কারণ আর অপরটি হইল চাপজনিত কারণ। এই দুটি কারণ সংশোধন করলেই প্রায় গ্যাসগুলো আদর্শ গ্যাসের আচরণ করবে। আগেই বলেছি গ্যাসের গতিতত্ত্বে বলা হয়েছিল যে প্রত্যেকটি গ্যাস অসংখ্য কণার সমন্বয়ে গঠিত। এই কণাগুলো প্রতিনিয়ত ছোটাছুটি করে একটা সরল রৈখিক পথে
তারা সরল রৈখিক পরে চারিদিকে সংঘর্ষে লিপ্ত হয় এবং তাদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ শক্তি নাই। কিন্তু পরবর্তী দেখা গেছে না, তাদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ শক্তি আছে এবং তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে তার গতিশক্তি বৃদ্ধি পায় এবং তার আভ্যন্তরীণ শক্তি ও সঙ্গে পরিবর্তনের সঙ্গে তার আয়তন পরিবর্তন ঘটে। অর্থাৎ ওইগুলো বাস্তব গেছে ধর্ম। এবং আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, গ্যাসের গতিতত্ত্ব বলা হয়েছিল যে এই কণাগুলোর যে জায়গা দখল করে এই যে আয়তনটা ভিটা, এটা খুবই নগণ্য সমগ্র পাত্রের তুলনায়। অর্থাৎ কণাগুলো যে এত ছোট, এই যে জায়গা দখল করে থাকে এটা এত ক্ষুদ্র, ওই আয়তনটাকে তারা অস্বীকার করছিল বয়স এবং চাল সর্বগ্রহ। কাজেই সরাসরি পাত্রটার আয়তন ভি ধরে তারা এই সূত্রটা আবিষ্কার করেছে, পিভি ইকুয়াল টু এন সংখ্যক গ্যাসের জন্য এন আরটি, যেটা সম্পূর্ণ পাত্রের আয়তনটা ধরা হয়েছে। কিন্তু এই কণাগুলো যে একটা জায়গা দখল করছে সে আয়তনটা বাদ দেওয়া হয়নি। আসলে কণাগুলোর আয়তন বাদ দিয়ে যে আয়তনটা থাকবে ওইটাই হলো কার্যকর আয়তন। ওই জায়গার মধ্যে গ্যাসটা, অর্থাৎ এই আয়তনটা যদি বি হয়, এখন এই ভির সঙ্গে যদি বি বাদ দেওয়া যায়, এন সংখ্যক হলে এন বি যদি বাদ দেওয়া যায়, এইটা হবে মূলত পাত্রটার আয়তন, ভিতরে আয়তন। এই এই জায়গাটার মধ্যে অণুগুলো বিচরণ করে, অর্থাৎ কার্যকর আয়তন। অপরদিকে এটা হলো আয়তনজনিত ত্রুটি। এই আয়তনজনিত ত্রুটি ভির সঙ্গে এন বি হলো একটা ফ্যাক্টর, অর্থাৎ কণাগুলোর আয়তন এন সংখ্যক জন্য এন বি। অপরদিকে ইয়েতে বলা হয়েছিল গ্যাসের গতিতত্ত্বে, এই যে এই কণাগুলো এত ছোট, এর মধ্যে যে চাপ আছে এই চাপটাকে তারা অস্বীকার করেছে। কিন্তু দেখা গেছে এই চাপ বৃদ্ধি করলে বা আয়তন হ্রাস করলে এই গ্যাসগুলো তরলে রূপান্তর, অর্থাৎ কণাগুলো খুব কাছাকাছি চলে আসবে, অর্থাৎ তাদের স্পেসটা, এই যে ফাঁকা জায়গাটা কমে যাবে, আন্তনিক আকর্ষণ বৃদ্ধি পাবে, ফলে এটা তরল এবং পরে সেগুলো কঠিন হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই যেহেতু তরল এবং কঠিন পদার্থ একটা চাপ সৃষ্টি করতে পারে, অর্থাৎ তাদের মধ্যে স্থিতিস্থাপক ধর্ম আছে, বল প্রতিরোধ করতে পারে, তাহলে এই কণাগুলোর নিজস্ব একটা চাপ আছে এবং এই চাপটা হলো, এই চাপটা হলো এন স্কোয়ার এ ইজ ডিভাইড বাই ভি স্কোয়ার। অর্থাৎ চাপের সঙ্গে, এই চাপের সঙ্গে এটা যদি যোগ করা যায় তাহলে ওইটা বাকিটা হবে, ওই কণাগুলো হবে কার্যকরী চাপ। তাহলে সংশোধন হলো পির সঙ্গে এই চাপটা এন স্কোয়ার এ ডিভাইড বাই ভি স্কোয়ার ইকুয়াল টু এন আর টি। এটা হলো চাপজনিত সংশোধন এবং আয়তনজনিত সংশোধন। এইটা হলো মূলত বাস্তব গ্যাসের সমীকরণ এবং এই সমীকরণ এভাবে লিখলে প্রায় গ্যাসগুলো আদর্শ গ্যাসের মধ্যে তাদেরকে হিসাব করা যায়। এবং এই সূত্রটা আবিষ্কার করেছে একজন বৈজ্ঞানিক, তিনি হলো একজন নাবিক ওলন্দাজ। তার নাম অনুসারে সূত্রটা হচ্ছে ভ্যান্ডার ওয়ালের সমীকরণ। এখন যদি এন এর মান ওয়ান হয় এক মোলের জন্য, তাহলে ভি মাইনাস বি ইন্টু পি প্লাস এ ডিভাইড বাই ভি স্কোয়ার ইকুয়াল টু আর টি, এটা এক মোলের জন্য। অর্থাৎ হাইড্রোজেন গ্যাসের জন্য এই ভ্যান্ডার ওয়ালের সমীকরণটা এরকম হবে। আবার কার্বন ডাইঅক্সাইড, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের জন্য এই গ্যাসটা এরকম হবে, কারণ সেখানে অ্যানের মান ওয়ান। ঠিক তেমনি হাইড্রোজেন 2 গ্রামের জন্য এই সমীকরণটা এরকম হবে। নাইট্রোজেনের 28 গ্রামের জন্য, 28 গ্রামের জন্য সূত্রটি এরকম হবে। অর্থাৎ অণু যখন মান এক হবে তখন এই গ্যাসের সমীকরণটা হবে ভি মাইনাস বি পি প্লাস এ বাই ভি স্কোয়ার। এখানে এ এবং বি দুটো হলো ফ্যাক্টর, বি হলো আয়তনজনিত সংশোধন আর এ হলো চাপজনিত সংশোধন। এইভাবে ভ্যান্ডার ওয়ালস সমীকরণের মাধ্যমে আয়তন এবং চাপকে সংশোধন করা হয়। ইয়াই হলো ভ্যান্ডার ওয়ালস সমীকরণ। এবং এই সমীকরণটা সংশোধন করে বয়েলস এবং চার্লসকে বুঝিয়ে দেওয়া হলো যে গতিতত্ত্বে যে বলা হয়েছিল যে কণাগুলো যে জায়গা দখল করে ওইটা নগণ্য, কিন্তু না, সেটা নগণ্য না, সেটা একটা জায়গা দখল করে দেয়, সেটা সেই জায়গাটা বাদ দিয়ে বাকিটা কার্যকরী আয়তন।
এবং তারা বলছিল যে কণাগুলো যে গ্যাসের ঘনত্ব বাড়াইছিল, কণাগুলো যে চাপ সৃষ্টি করে, এই চাপটা খুব নগণ্য, চাপটা এত ক্ষুদ্র, এই চাপটা হিসাবে কিন্তু আনা ঠিক হবে না। কিন্তু পরবর্তী ভ্যান্ডার বলল যে হ্যাঁ তা এই গ্যাসগুলো যখন সংকোচন করা হবে, তরল হবে, তরল হলে আবার সেটা কঠিন করা যাবে, তাহলে সেখানে চাপ পাওয়া যাবে, তাহলে নিশ্চয়ই এই চাপে কণাগুলো থেকে আসছে, তাদেরই চাপের সঙ্গে এই কণাগুলো কার্যকরী চাপ, অর্থাৎ এন স্কয়ার ডিভাইড বাই ভি স্কয়ার, এটা যোগ করলেই পির সঙ্গে এটা যোগ করতে হবে। এইটা হলো বাস্তব গ্যাসের সমীকরণ অথবা ভ্যান্ডার ওয়ালসের সমীকরণ। কার্বন ডাইঅক্সাইড 44 গ্রাম তখন হবে এই সমীকরণটি, হাইড্রোজেন যখন 2 গ্রাম তখন হবে এই সমীকরণটি, যখন নাইট্রোজেন 28 গ্রাম তখন, কেননা এর 44 দিয়ে ভাগ করলে এন এর মান হবে 1, একে 2 দিয়ে ভাগ করলে এর এন এর মান 1, এর 28 দিয়ে ভাগ করলে, কারণ এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম। এইভাবে ভ্যান্ডার ওয়ালস সমীকরণটি প্রতিষ্ঠিত করে আদর্শ গ্যাসগুলোতে বাস্তব গ্যাসের দিকে ধাবিত হয় তার কারণটা অনুসন্ধান করে তিনি সংশোধিত সূত্রটি, ভ্যান্ডার ওয়ালসের সূত্রটি আবিষ্কার করেন, এবং তার নাম অনুসারে এটাকে ভ্যান্ডার ওয়ালসের সমীকরণ বলা হয়। তোমাদের সকলকে ধন্যবাদ।